ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ তো সমানিতা দিনী বোন প্রশ্ন করেছেন যে একজন স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী কি ওই স্ত্রীর চেহারা দেখতে পারবে কিনা প্রিয় তিনি বোন স্বামী তার স্ত্রীকে স্ত্রীর চেহারা দেখতে পারবে তাকে দৌত করতে পারবে গোসল দিতে পারবে এবং তাকে কাপড় পরিয়ে তাকে জানাজা পরিয়ে তাকে দাফনও করতে পারবে কবর পর্যন্ত নামিয়ে তাকে দাফন করতে পারবে তবে ফুকাহে আহনাফ হানাফি উল্লামাইকে আমরা ওটা বলে থাকেন যে না স্ত্রীকে দৌত করা যাবে না স্ত্রীকে স্পর্শ করা যাবে না তবে দেখা যাবে যেটা ফতোয়ায় স্বামীর মধ্যে তারা উল্লেখ করেছেন ওয়ুমনা সৌজুহা মিন ওয়া ওয়াসিহা লা মিন নজর লা মিন ইলাইহা আসাহ যে ওনারা বলে থাকেন যে একজন স্বামী তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না গোসল করাতে পারবে না তবে দেখতে পারবে তো দেখার ব্যাপারে যেমন ও হানাফি উলামায়কের আমরা অনুমতি দিয়েছেন সলফে সালেহীন উলামায়কের আমরা এটাও বলে থাকেন যে না দেখা যাবে দৌত করা যাবে স্পর্শ করা যাবে যা স্বয়ং আয়েশা সিদ্দিকারি আল্লাহ তাল আনহা থেকে হাদিস বর্ণিত যে হারিসটা সুনানে দারিমি এবং মুসনদে আহমদ এবং এটা তোহফাতুল আশরাফ ওখানে এবং যা এই كتاب কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে মুসনাদে আহমদের মধ্যেও এই হাদিসটা আছে তো عنها মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে একবার আল্লাহর রাসূল قالت رجع رسول الله صلى الله عليه وسلم من البقيع فوجدني وانا اجد صداعا في راسي وانا اقول ورأسه فقال بل انا يا عائشة ورأسه ثم قال ما ضرك لو مت قبلي فقمت عليك فغسلتك وكفنتك وصليت عليك ও ফান্তুকি আল্লা রসুল বললেন ও আয়সা তোমার মাথা ব্যথা ধরেছে মত অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে আমি তোমাকে গোসল করাবো আমি তোমাকে কাফন পরাবো আমি এবং তোমাকে জানাজা পড়িয়ে আমি তোমাকে দাফন দেব। তো ওখানে কিন্তু স্পর্শভাবে উল্লেখ করা হয়েছে স্ত্রীকে দৌত করতে পারবে তার স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে স্ত্রীকে কাফন পরাতে পারবে তো অবশ্যই এক্ষেত্রে যেহেতু দৌত করা কথা গোসল করানোর কথা কাফন পরানোর কথা অবশ্যই ওই ক্ষেত্রে মুখ একজন স্বামী তার স্ত্রী দেখবেই যার কারণে স্ত্রীর মুখ মণ্ডল দেখা যায় স্ত্রীকে দৌত করা যায় স্ত্রীকে স্পর্শ স্বামী করতে পরে কোনো অসুবিধা নেই জেঝাকিল্লাহল খায়ের